হ্যালো এভরিওয়ান, আপনি বা আপনারা কি জেবিজু অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে চাচ্ছেন? যদি সত্যিই চেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন। আমি এই ভিডিওটিতে দেখাবো কিভাবে তিনটি স্টেপ ফলো করে আপনি জেবিজু প্রোডাক্টসগুলোর অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। তো আপনি যদি সত্যিই ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখুন, এবং তিনটি স্টেপের মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনি জেবিজুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনি জেবিজু থেকে বেস্ট প্রোডাক্টগুলো চুজ করবেন, এবং কিভাবে জেবিজুর প্রোডাক্টগুলো প্রমোশন করবেন। স্টেপ বাই স্টেপ আমি এই 10 থেকে 12 মিনিটের ভিতরে সব জিনিসগুলো দেখাবো। তো যদি আপনি সত্যি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে গোটা ভিডিওটি দেখুন, আর গোটা ভিডিওটি দেখার পর যদি মনে করেন যে না আমি পারবো করতে বা করার মতো, তাহলে আপনি শুরু করে দেন অ্যাপ্লাই। আর যদি মনে করেন যে আমি এখানে বেঁধে যাচ্ছি, এটা পারতেছি না, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে আপনার সমস্যার সমাধান করে দিব। সো গাইস, লেটস স্টার্ট। আর যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, আর কোনো জায়গায় বাদলে কমেন্ট করবেন। আর যদি আপনি প্রথমে আমার ইউটিউব চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু থেকে মোটামুটি সাথে আছি আপনাদের, আর সুস্থ থাকলে থাকবো। তো আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ফ্রি ট্রাফিক, পেইড ট্রাফিক, বিভিন্ন ট্রাফিক মার্কেটিং, অ্যাফিলিয়েট সব কিছু সম্পর্কে ধারণা নিতে চান, টিপস নিতে চান, কীভাবে কোন মেথড অ্যাপ্লাই করবেন সব কিছু যদি তথ্য পেতে চান, তাহলে আমার অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ঘন্টাটা বাজিয়ে দিন আমার সব আপকামিং ভিডিওগুলোর জন্য। তো ঠিক আছে, চলুন আমি দেখাই কিভাবে তিনটি স্টেপ ফলো করে আপনি জেবিজুতে প্রোডাক্ট প্রমোশন করবেন এবং জেবিজু থেকে অ্যাফিলিয়েট ইনকাম করবেন। তো স্টেপ নাম্বার 1, ক্রিয়েট ইওর জেবিজু অ্যাকাউন্ট। আপনাকে জেবিজুতে অ্যাকাউন্ট খুলতে হবে। জেবিজু.কম ভিজিট ইয়ার, জেবিজু.কম এ চলে যান। তো এটা দেখতে পাচ্ছেন জেবিজুর ল্যান্ডিং পেজ, হোম পেজ আর কি। তো আপনাকে এখানে স্টার্ট ফর ফ্রি এখানে যান, আপনাকে এখানে অ্যাকাউন্টটি রেজিস্টার করতে হবে। আপনার ফুল নেম, আপনার ইমেইল অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড, দেন কনফার্ম পাসওয়ার্ড, তারপর আপনাকে আপনার দেশটি সিলেক্ট করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, যদি আপনি ইন্ডিয়া থেকেও খুলতে চান, ইন্ডিয়া থেকেও আছে। ওকে, তো মোটামুটি সব দেশের জন্যই অ্যালাউ, যে কোনো কেউই খুলতে পারবে অ্যাকাউন্ট যে কোনো জায়গা থেকে। তো সিম্পলি আপনার নাম লেখেন, ইমেইল অ্যাড্রেসটা দেন, কারণ ইমেইল অ্যাড্রেসটা ভেরিফিকেশন করতে হবে। তো এমন একটি ইমেইল অ্যাড্রেস ইউজ করুন যেটা আপনার অ্যাক্টিভ। ওকে, তারপরে পাসওয়ার্ড দেন, কনফার্ম পাসওয়ার্ড দেন, দেশ দেন, আর তাদের সাথে আপনি অ্যাগ্রি এটা করে রেজিস্টারটা করে ফেলুন নিজের মতো করে। ওকে, তারপর আপনাকে কি করতে হবে, সাইন ইন, লগ ইন করুন। আপনার প্রথম ধাপ কমপ্লিট। এবার আপনার দ্বিতীয় ধাপ শুরু হবে। আর দ্বিতীয় ধাপে কি, আপনি কিভাবে বেস্ট প্রোডাক্ট চুজ করবেন। ওকে, আমি আপনাকে দেখাবো আপনি কিভাবে বেস্ট প্রোডাক্ট চুজ করবেন। এখানে আমার একটি সেল, এটা আজকে আমার টুডে ড্যাশবোর্ড। তো যাই হোক, আপনি এবার দেখেন কিভাবে আপনি প্রোডাক্ট চুজ করবেন। তো তার জন্য চলে যান মানসাই, এই সাইটটাতে চলে যান, স্পেলিংগুলো সব এখান থেকে দেখে নেবেন যদি সমস্যা হয় কোনো। তো তারপরে এখানে যে দেখেন যেটা একটা ডিজিটাল প্রোডাক্টের লঞ্চ ক্যালেন্ডার, এখানে জেবিজু বলেন, অরিয়র প্লাস বলেন, ক্লিক ব্যাঙ্ক বলেন, সব প্রোডাক্টগুলো এখানে আছে, সব টাইম টু টাইম। এগুলো হচ্ছে বিগ লঞ্চ, যেগুলো বড় বড় ভেন্ডরদের প্রোডাক্ট, বড় বড় অথরদের প্রোডাক্ট, এগুলো পাবেন এখানে। এগুলো এভারেজ অল ভেন্ডর, বড় ছোট সবাই। আর এখানে যেগুলো মাত্র আজকে রিলিজ হলো এই প্রোডাক্টগুলো। তো আপনাকে কি করতে হবে, এইখান থেকে আপনি প্রোডাক্ট চুজ করতে হবে আপনার। তো মনে করেন আপনি এই প্রোডাক্টটি চুজ করবেন, ব্রেট ইনগ্রাম, সে একজন মোটামুটি 1 নম্বর ভেন্ডর, এক অথর জেবিজু মার্কেট প্লেসের, অবশ্যই তার প্রোডাক্ট প্রমোশন করতে হবে। তো তারপরে আপনি এই পেজটাতে যাওয়ার পরে দেখবেন যে এখানে জেবি পেজ। ওকে, প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই পাবেন এই জিনিসগুলো, এখানে পাবেন জেবি পেজ। তো তারপরে চলে যাবেন আপনি জেবি পেজে। জেবি পেজে হচ্ছে আপনার এই প্রোডাক্টটার মোটামুটি একটা সার সংক্ষেপ আছে। এখানে আপনি ডেমো ভিডিও পাবেন, সেলস ভিডিও পাবেন, সেলস পেজ পাবেন, এখানে আপনি মোটামুটি যাবতীয় সবকিছু পাবেন। কি কি পাবেন আমি সব দেখাচ্ছি। যদি আপনি চান এখানে যে লঞ্চ ডকুমেন্ট, এখানে চলে যান লঞ্চ ডকুমেন্টে,
দেন আপনি যদি চান ডেমো দেখবো আমি এই প্রোডাক্টটার, চলে যান ডেমোতে। আর অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের ডেমো দেখবেন, কোনো প্রোডাক্ট প্রমোশন করার আগে অবশ্যই ডেমো দেখবেন, কারণ ডেমো দেখলে আপনি একটা ওভারঅল ধারণা পেয়ে যাবেন যে প্রোডাক্টটার ভেতরে কি আছে, কি করা যাবে না যাবে, সবকিছু এখানে মোটামুটি একটা সারসংক্ষেপে বলে দেওয়া আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আর এখানে আর পাবেন ডেমো ফানেল, পাবেন যে ফানেলের ভেতরে যে দেখেন কি আছে, যে এই প্রোডাক্টটার এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, মানে প্রথম এটা, তারপরে আপসেল, এগুলো অটো অন, অটো টু, অটো থ্রি, অটো ফোর, চারটা আপসেল আছে, এগুলো সবগুলো থেকে আপনি কমিশন পাবেন যদি আর কি সেল হয়। তো সেল তো হতে হবে আগে। আচ্ছা, তারপরে হচ্ছে কন্টেস্ট, এগুলা ভেতরে আপনি পাবেন হচ্ছে যদি আপনি আপনার অনেক ইমেইল লিস্ট থাকে, অনেক হাই কোয়ালিটি ট্রাফিক থাকে, তাহলে আপনি প্রথম 4 দিন 5 দিন 7 দিনের একটা লঞ্চ কন্টেস্ট চলে সব প্রোডাক্টের। যদি আপনি দেখা হচ্ছে প্রথম লঞ্চ কন্টেস্ট ভেতরে থাকেন, কন্টেস্টের ভেতরে থাকেন, তাহলে আপনি আরও এক্সট্রা এই ভেন্ডরের থেকে আরও এক্সট্রা $2,000, $3,000, $1,500, $700 বোনাস পাবেন, বোনাস, ওকে, এই কন্টেস্টে জিততে পারলে। দেন টুলস, টুলসের ভেতরে আপনি পাচ্ছেন, দেখেন টুলসের ভেতরে কি আছে, এখানে দিছে ইমেইলে সোয়াইপ দিয়ে দিছে, ওকে, সবকিছু মোটামুটি আছে এখানে। এগুলো হচ্ছে ব্যানার ইমেজ টিমেজ, যদি আপনি চান ইউজ করতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে আপনার একটি গুরুত্বপূর্ণ কাজ, গেট লিংক। আপনাকে প্রোডাক্টটা প্রমোশন যদি করতে হয় তাহলে তো আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দরকার, সেটার জন্য চলে যান গেট লিঙ্কে ক্লিক করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি হচ্ছে তার এখানে একটা রিকোয়েস্ট করতে হবে। কিভাবে রিকোয়েস্ট করবেন, আপনি আপনার নাম লেখেন, দিস টাইপ অফ, এটা আমারই কিছু ম্যান্ডেটরি না, এরকম টাইপের লিখলেন, আই এম আপনার নাম রাজু ভদ্র, আমি দিলাম এখানে আই এম 10% অ্যাফিলিয়েট। আপনি যদি 10% অ্যাফিলিয়েট না হন তাহলে লিখবেন না এসব, এটা আমি আমার ক্ষেত্রে দেখাচ্ছি। দেন আই ওয়ান্ট টু প্রমোট ইউর অফার, প্লিজ গেট মি অ্যাপ্রুভাল, ওকে, জাস্ট ইট, এর বেশি কিছু দরকার নেই। আর আপনার যদি স্পেসিফিক কোনো ট্রাফিক সোর্স থাকে, যেটা হতে পারে ওয়েবসাইট, ইউটিউব অথবা অন্য কোনো ইমেইল, আপনি সেগুলো অ্যাড করবেন। আর যদি আপনি একদম কিছুই না পারেন তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশনে যান, আমি একটি এই শর্ট নোট লিখে রাখছি, তো আপনি সেটা ইউজ করে এই সেন্ড রিকোয়েস্টগুলো পাঠাতে পারবেন, ওকে, অন টাইম, আর প্রত্যেকটার ক্ষেত্রে একইতে পাঠাবেন, এর ডিফারেন্ট কিছু নেই। আচ্ছা, আই হ্যাভ রিড, এটা ক্লিক করেন, আই এম নট এ রোবট, দেন রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, সেন্ড করে দেন, তারপরে এটা পেন্ডিংয়ে যাবে, তারা রিকোয়েস্ট অ্যাপ্রুভাল করলে এটা পেন্ডিংয়ে আছে, কিছু সময়ের ভিতরে অ্যাপ্রুভাল করে দিবে, তারপরে আপনি এখানে লিঙ্ক পাবেন, যেটা লিঙ্কটা নিয়ে আপনাকে প্রমোশন করতে হবে। এবার হচ্ছে মেইন পার্ট, স্টেপ নাম্বার 3, ট্রাফিক, কিভাবে প্রমোশন করবেন, কি আছে আপনার, কার কাছে প্রমোশন করবে, কে কিনবে। তো এই জন্য আপনাকে কাজ করতে হবে এই দুইটা ধাপ, সব থেকে ইজি, অ্যাকাউন্ট ক্রিয়েশন করা কোনো বিষয় না, তারপরে হচ্ছে আপনি কিভাবে অ্যাফিলিয়েট লিংক নেবেন, আপনি কি কি সোর্স পাবেন, এগুলো সব দেখলেন, এগুলো বিষয় না, আপনার ট্রাফিক কই, কে কিনবে আপনার প্রোডাক্ট, এই জন্য আপনাকে এবার মেইনলি কাজ করতে হবে। তো কী কাজ করতে হবে, আমি যদি আমার এই প্রোডাক্টটার সেলিং দেখে আসি যে প্রোডাক্টটা কোন প্রোডাক্টটা থেকে সেলটা হয়েছে, এটা দেখতে পাচ্ছেন এই ভেন্ডর প্রোডাক্টের নামটা হচ্ছে প্রোফাইল মেট, এখান থেকে একটি ক্লিকেই একটি সেল হয়ে গেছে, ওকে, ভেরি গুড। তো প্রোফাইল মেট, এবার দেখেন প্রোফাইল মেট এই প্রোডাক্ট আমি কিভাবে প্রমোশন করেছি, আমি যেভাবে প্রমোশন করেছি আপনাকে আমি সেটাই বলবো, আর আপনাকেও সেটা করতে হবে। যদি কোথাও বেঁধে যান কমেন্ট করে জানা দেবেন যে আমি এখান থেকে বের হইতে পারতেছি না ভাই, কি করব। ওকে, এটি আমার রিভিউ ওয়েবসাইট, আমি যে কোনো জেভিজু প্রোডাক্টের রিভিউ করে থাকি। আর আমি কিভাবে রিভিউ করি, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি কিভাবে রিভিউ করি আমি সব কিছু স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি, যে এইভাবে এইখান থেকে এই এই জিনিসগুলো নিয়ে রিভিউ করেন,
তারপরেও যদি না পারেন তাহলে কমেন্ট করবেন, আমি করে সলভ করে দিব আর কি। আচ্ছা, তো এবার আপনি দেখেন যে এটা হচ্ছে আমার প্রোফাইল মেটের রিভিউ, আমি এটার টাইটেল দিয়েছি এটা, এটা আমার ইন্ট্রো এই প্রোডাক্টটার সম্পর্কে। তারপরে আমি এটা দিচ্ছি কন্টেন্ট, এই রিভিউটার ভেতরে সে কী কী পেতে যাচ্ছে, সামারি, দেন হোয়াট ইজ দিস প্রোডাক্ট, হোয়াই দিস প্রোডাক্ট ইজ রিকমেন্ডেড ফর এনিওয়ান, কেন রিকমেন্ডেড জিনিসটা। তারপরে হচ্ছে ডাজ ইট রিয়েলি ওয়ার্ক ফর ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা হচ্ছে একটা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে প্রোডাক্ট। আর এটা আপনি বললেন, বলতে পারেন যে ভাই আমি কীভাবে জানবো যে এটা ইনস্টাগ্রাম নিয়ে প্রোডাক্ট, এটার জন্যই এই জেবি ফেসটা করে দেওয়া, এই জেবি ডকুমেন্টগুলো এই জন্যই করে দেওয়া। এখানে আপনি সেলস পেজ পাবেন, আর সেলস পেজের ভেতরে গেলে আপনি সব কিছু মানে আপনার সব ক্লিয়ার হয়ে যাবে, যেটা প্রোডাক্টটা কী নিয়ে কীভাবে কী কী করবে। দেন আপনি ডেমো ভিডিওটা দেখবেন, তাহলে মোটামুটি ক্লিয়ার যে আপনি কি এর ভিতরে পাচ্ছেন। তো তারপরে দেখেন যে হাউ ক্যান ইউ মেক মানি ইউজিং দিস প্রোডাক্ট, মানে এই প্রোডাক্টটা দিয়ে কি টাকা ইনকাম করা আসলেই সম্ভব। তো কিভাবে টাকা ইনকাম করা সম্ভব সেটা ওই সেলস পেজের ভিতর দেখানো আছে, সেও বলে দিছে যে এই এই জিনিসগুলো করলে কিন্তু এটা থেকে টাকা ইনকাম করা যায়। আপনি জাস্ট তার কথাই আপনি এনে বলেন, আপনার তো না প্রোডাক্টটা, আপনি তো আর প্রোডাক্টের অথর না, ভেন্ডর না, তো আপনাকে সেলস পেজ ফলো করতে হবে, আপনাকে ডেমো ফলো করতে হবে যে ডেমোর ভেতরে কি আছে, সেলস পেজের ভেতরে কি আছে, আপনাকে সেটা ইনফর্ম করতে হবে আপনার অডিয়েন্সদের জন্য, আপনার ট্রাফিকের জন্য, আপনার কাস্টমারদের জন্য। তো ঠিক আছে, তারপরে হচ্ছে দেখেন আর কি আছে, হোয়াট প্রোফাইল মেট সফটওয়্যার ডু ফর ইউ, আপনার জন্য কি করতে চাচ্ছে সে, এটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিংটা করে দিবে, আপনি এসব নিয়ে কথা বলবেন, সবকিছু সেলস পেজের ভেতরে আছে। আর গোটা সেলস পেজ যখন করবেন, ডেমো যখন করবেন, অনেক আইডিয়া আসবে আপনার মাথায়, আপনি কি লিখবেন কি লিখবেন। ঠিক আছে, তো এইরকম ভাবে রিভিউ করতে হয়। আপনি যদি মনে হয় যে না ভাই আমি আরো রিভিউ সম্পর্কে ভালো ধারণা চাই, কিভাবে রিভিউ করব, তাহলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে দেবেন, তাহলে আমি কোনো একটা ভিডিওতে দেখাবো এ টু জেড কিভাবে আপনি রিভিউ করবেন, কি লিখবেন কি লিখবেন না, কোনটা লেখা উচিত কোনটা লেখা উচিত না, কোথায় কোনটা লেখা উচিত, কোথায় কোনটা দেওয়া উচিত, সবকিছু তো জানতে হবে। তো আপনি অবশ্যই কমেন্ট করবেন যদি ওইগুলো জানার দরকার হয়, আর যদি আপনি টুকটাক এক্সপিরিয়েন্স থাকে, যদি টুকটাক কাজ কাম করে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত, কোথায় আপনার ভুল আছে, কোথায় সঠিক আছে, কোথায় কি করা উচিত না উচিত, বাকিটুকু আমি এটাতে বলবো। আর যদি আরো ডিটেইলস দরকার হয় সেক্ষেত্রে আমার অন্য আরো একটি ভিডিও করতে হবে, সেখানে আমি আরো ডিটেইলস বলবো, সেগুলো আপনার উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, তো দেখেন যে আরো আমার এখানে আর কি দিয়েছি আমি এখানে যে টপ ফাইভ রিজনস হোয়াই ইউ নিড দিস প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা, আর অল থ্রি অটোস, যেগুলো আপসেল, যেগুলো আমি দেখালাম একটু আগে এরকম আছে, সেগুলো আমি দিয়ে দিছি অ্যাড করে। ডাজ প্রোফাইল মেট ওর্থ টু বাই অ্যান্ড ডাজ ইট রিস্ক ফ্রি, ওকে, আমি এগুলো সম্পর্কে আলোচনা করেছি। দেন ইজ দিস প্রোডাক্ট স্ক্যাম, এটা কি স্ক্যাম নাকি কাজ হয় এসব দিয়ে। অবশ্যই যদি আপনি পজিটিভ প্রমোশন করেন আপনাকে বলতেই হবে যে অবশ্যই কাজ হয়, আপনি যদি বলেন না না ভাই কাজ হয় না, তাহলে তো আর কিনবে না কেউ, তাহলে আপনাকে অল্টার কোনো জিনিস দিতে হবে যে না ভাই এটা দিয়ে কাজ হয় না, এটা দিয়ে হয়, ওকে। তারপরে আপনার একটা ফাইনাল ভার্ডিক্ট, ওই যে তাদের সাথেই তাল মিলাবেন সবসময়ই যে হ্যাঁ 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 ভীষণ ভালো, মার্কেটিং করবেন সবসময়, ওকে। ইউ হ্যাভ টু বি এ মার্কেটার, ইফ ইউ ওয়ান্ট টু বি এ মার্কেটার, ইউ হ্যাভ টু বি এ মার্কেটার অলওয়েজ, ওকে। ইন আপনাকে সব ক্ষেত্রেই কি মার্কেটিং ঢুকাইতে পারেন এটা সবসময় ভাবতে হবে যে কোথায় কি মার্কেটিং ঢুকানো যায়, কোথায় কি মার্কেটিং ঢুকানো যায়, পয়েন্ট টু পয়েন্ট ঢুকাবেন, সবসময় ঢুকাইতেই থাকবেন। তাই বলে আবার এত মার্কেটিং না যে দেখা যাচ্ছে যে আপনি প্রথম থেকেই বলছেন ভাই কেনেন ভাই কেনেন ভাই কেনেন ভাই কেনেন, না 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 তাহলে হবে না, আপনাকে ইনফরমেশন দিতে হবে, আর ইনফরমেশনের ভেতরে ভেতরে আপনাকে মার্কেটিং করতে হবে, এটাই হচ্ছে রিয়েল ওয়ে। আর এইভাবেই আপনি যদি রিভিউ করেন ভাই বিশাল ভালো রিভিউ হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, এই আর কি, তো এটা হচ্ছে আপনার ট্রাফিকের সোর্স। আর যদি এটা করতে পারেন অবশ্যই এই মোটামুটি আমার মতো এরকম রেজাল্ট দেখতে পাবেন, ভালো লাগবে, এরকম রেজাল্ট দেখতে পাবেন ভালো লাগবে। তো গাইস, যদি সত্যিই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেন, আর কমেন্ট করেন যদি কোনো সমস্যা হয়ে থাকে, বুঝতে সমস্যা হয়ে থাকে, কোথাও যদি আটকে যান সব কমেন্ট করে থাকেন। আর যদি আপনি আমার চ্যানেলে প্রথম দেখে থাকেন ভিডিও এটি আমার, তাহলে এটা আমি নতুন চ্যানেল শুরু করছি, মোটামুটি সুস্থ থাকলে প্রতিনিয়ত সপ্তাহে 4-5টা 6টা ভিডিও দিব, সবই হেল্পফুল কন্টেন্ট, ওকে। আমি যা করি কিভাবে করি আমি সেগুলো আপনাদের সাথে টুক 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 করে একের পর এক শেয়ার করব। আর যদি আপনারা কমেন্ট করে আমার একটু সাহায্য করেন যে ভাই এই জিনিসটা হলে ভালো হয়, তাহলে আমারও ভিডিও করতে সুবিধা হয়, যে তাহলে আমি সেই জিনিসটা করতে পারবো, আমি আমার মতো করে দেখা যাচ্ছে ভিডিও করি,
যদি আপনি একটু সাহায্য করেন কিভাবে করলে ভালো হয় আপনার, তাহলে আমি সেভাবে করব। এটা আপনার উপর ডিপেন্ডেন্ট, আমার কিছু বলার নাই, আমি জাস্ট বলে দিলাম, আপনাকে পারমিশন দিয়ে দিলাম। তো এই আর কি, যদি আপনি এই 3টি স্টেপ ফলো করতে পারেন তাহলে আপনার জন্য জেভিজু অ্যাফিলিয়েট মার্কেটিংটি করা খুবই সহজ হবে। প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েশন করেন, তারপরে হচ্ছে আপনি মানসাইজে যান, যে প্রোডাক্টগুলো চুজ করেন, সব তথ্যগুলো নেন এইখান থেকে একের পর এক। তারপরে আপনাকে একটি অবশ্যই রিভিউ ওয়েবসাইট তৈরি করতে হবে এবং সেখানে এভাবে রিভিউ তৈরি করেন। তো এটাই আজকের মতো জেভিজু নিয়ে ভিডিও। সো গাইস, দ্যাটস ইট, বাই বাই, গড ব্লেস ইউ।